بسم الله الرحمن الرحيم চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি চিল্লা এখন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন সুমুলি রুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে এজন্য আল্লাহ বললেন শামসুল কমারু বিহিসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান নাজমু আশ-শাজারু ইয়াসজুদান বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কি না অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাসবি পড়ে কি পড়ে না وَإِمْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের তিনি কে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুণ গান গায় আল্লাহ 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 রে গুণ গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গুণ গান গায় চিল্লায় পড়েন আল্লাহ আকবার তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সব কিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমারে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পৌনে চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেওয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সিজদা দাও ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন বলবে সিজদা দাও আমরা যারা সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে আল্লাহর দেখায় দেব কোন সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সিজদা দেয় নাই মসজিদে যায় নাই সিজদার সিজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় নাই তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়ান্নাজমু আশ-শাজারু ইয়াসজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে তিনি কে এরপর আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহারাইন ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লা ইয়াবগিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো একটা কালো ঘোলা আর একটা
একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশে না, একটার পানি ঠান্ডা আর একটা গরম, একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো, একটা লবণ বেশি আর একটা লবণ নাই, তাই একটার সাথে আরেকটা মিশে না। এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায়, একটা কালো ঘোলা আর একটা সাদা, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام. পড়েন, كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. পড়েন, سبحان الله. আল্লাহ বললেন, মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলেন, তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন হাত তোলেন তো? বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জা। চিল্লায় কোন ঠিক কিনা? সবাই মরে যাবো, আমরা সবাই, কেউ থাকবো না এই পৃথিবী, থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সবার রূহ কবজ করে ফেলবে, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ, মাইয়াবকা, কে বাকি? মালাকুল মাউত বলবে, জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন, জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান, ইবলিসরেও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল, আল্লাহ এই চারজন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনতালিক ইলা জিব্রিল ওয়াকবাদ রূহ।